السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره أما بعد. السلام عليكم ورحمة الله. علماء الدكتور شمانيت أدمين مودراتور إبون. أمادير جيش مستو بفشاي بندوغان. إبون مدرسة شيخو أستاذ. إبون তোয়ালিবুল আলম ভাইরা যারা আমাদের লাইভ সেশনটি দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সকলকে জানাচ্ছি শুকরিয়া এবং অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওলামা উদ্যোক্তা কাফেলার তৃতীয় ব্যাস, তৃতীয় দিন, তৃতীয় লাইভ সেশন। আজকের লাইভ সেশনটি হচ্ছে যে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে একে অন্যকে ভালোবাসতে হবে, একজন আরেকজনের প্রতি, একজন আরেকজনকে কী করতে হবে, ভালোবাসতে হবে, একজন আরেকজনকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সম্মান করতে বা ভালোবাসতে বা অন্যকে প্রশংসা করতে টাকা পয়সার দরকার হয় না, শুধু একটা মনের দরকার হয়, ছোট্ট একটা মন, ভালো মন, ভালো মন মানসিকতার দরকার হয়। এই জন্য আপনি আমি, আমরা যারা বিজনেস করি, ব্যবসা করি ভাই, আমাদের ওলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপটি, ওলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপটি দিন দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে দিন দিন বেড়েই চলেছে আর ইনশাল্লাহ আরও বড় হবে যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। আজ ওলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপে 6600 মতো মেম্বার, অথচ একদিন এরকম ছিল যখন 6600 কিন্তু মেম্বার ছিল না। প্রথম দিন মেম্বার ছিল একজন, অর্থাৎ আমি একাই। এরপরে আপনার মেহনত, আমার মেহনত, সকলের মেহনত আলহামদুলিল্লাহ আজকে 6600 মেম্বার। ইনশাল্লাহ আমরা যদি সকলে মেহনত করতে থাকি, ফিকির করতে থাকি, মনে একদিন আসবে যেদিন এই 6600 মেম্বার 6,06,000 মেম্বারে পরিণত হবে। 6,600 মেম্বার 6,06,000 মেম্বারে পরিণত হবে ইনশাল্লাহ। এই জন্য ভাই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে সর্বপ্রথম আপনাকে যেই স্টেপটা পার করতে হবে এবং যেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনাকে সর্বপ্রথম অন্যকে, অন্যের প্রশংসা করা শিখতে হবে। কী শিখতে হবে সকলে মনোযোগ সহকারে শুনবেন যখন লাইভগুলো হয়, আসলে লাইভটা শুনবেন, ইনশাল্লাহ আশা করি ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করবে এবং আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম স্টেপ, অর্থাৎ আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে হলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে সেই বিষয়টা হচ্ছে কি, অন্যের প্রশংসা। অন্যের ভালো দেখে আপনার শরীরে জ্বালা পোড়া ধরা যাবে না। কথাটা খারাপ লাগতেছে না, অনেকের লাগতেও পারে যে অন্যের ভালো দেখার পরে শরীরে কী করা যাবে না, জ্বালা পোড়া আনা যাবে না। অন্যের ভালো করতেছে আলহামদুলিল্লাহ, আরও দোয়া করতে হবে যে আলহামদুলিল্লাহ আরও ভালো করুক, সে আরও উপরে উঠুক, এই দোয়া করতে হবে। আর যদি অন্যের প্রশংসা করতে পারেন, অন্য ভালো করলে ভালো বলতে পারেন, ইনশাল্লাহ এই প্রশংসাই আপনাকে আপনার বিজনেস বড় করতে সামনে সহযোগিতা করবে। কারণ আপনি যখন আরেকজনের প্রশংসা করবেন তখন আপনার দুর্নাম তারা করতে পারবে না। এই জন্য যদি কেউ ভালো কাজ করে অবশ্যই ভালো বলার মন মানসিকতা করতে হবে। কারণ আমাদের সবথেকে দেখবেন বাঙালি, আমরা তো বাঙালি ভাই, আসলে বাংলাদেশের জাতীয় খেলাটা কি বলতে পারেন, হাডুডু খেলা। কী খেলা? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। হাডুডু মানে একজন ব্যক্তি সে ট্যাক ট্যাক দিয়ে সে কী করবে, বিজয়ী হতে চায়। একজন কী হতে চায়, বিজয়ী হতে চায়। অন্য 11 জন ব্যক্তি তার ঠ্যাং টাইনে, কেউ ঠ্যাং টাইনে ধরে, কেউ হাত টাইনে ধরে, কেউ শরীর জড়ায় ধরে, বিজয়ী হতে দেওয়া যাবে না। কী করতে দেওয়া যাবে না, বিজয়ী হতে দেওয়া যাবে না। অর্থাৎ আপনি একা মানুষ মাঠে নামছেন, একা ময়দানে নামছেন। আপনি যখন বিজয়ী হওয়ার জন্য মাঠে ময়দানে নামবেন তখন আপনার পিছনে 11 জন ব্যক্তি, কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ শরীর জাবড়ায় ধরবে, কী করতে দেবে না, তবু আপনাকে বিজয়ী হয়ে আপনার স্থানে গন্তব্যে পৌঁছতে দিবে না, কেউ যাইতে ধরবে,
কেউ উপরে উঠে বসবে, কেউ গলা ধরবে। অবশ্য আপনারা মনে হয় ছোটোবেলা অনেকে হাঁটুটু খেলাইছেন জানেন, আমরাও ছোটোবেলা খেলাইছি। হাঁটুটু খেলার সময় কী করে, কেউ ঠ্যাং টানে, কেউ হাত টানে, কেউ জাবড়াই ধরে, আর কেউ কী করে উপরে উঠে বসে। ঠিক তদ্রূপ আপনি যখন একজন ব্যবসায়ী, একজন ভালো মানুষ, ভালো একজন উদ্যোক্তা হতে চাবেন, আপনার চারপাশের লোকজন আপনাকে ওরকমভাবে ধরবে। কেউ বলবে হায় রে তুমি আলেম হয়ে ব্যবসা করো, তোমার দ্বারা শোভা পায় না, তোমার তো একজন মাদ্রাসা শিক্ষকতা করবা, ভালো খেদমত করবা। আরেকজন বলবে কি হুজুর ব্যবসা করতে গেছে, এর দুই দিন পরে টাকা পয়সাও যাবে আর ফৈন্য হয়ে যাবে। ব্যাস ব্যবসায়, কত ব্যবসায়ীরা দেখলাম গেল আসলো, কেউ তো সফল হলো না। একজন আরেকজন দেখা যায় সকলেই ভাই আপনাকে 100-এর মধ্যে 99% লোক আপনাকে কী করবে, নিরুৎসাহিত করবে, উৎসাহ প্রদান করবে না। আপনার মধ্যে যে একটা, আপনার মনের মাঝে, আপনার ভিতরে যে একটা গিয়ে আছে উদ্যোক্তার, সফল উদ্যোক্তার যে আপনার মনের বাসনা, মনের মধ্যে ঘুমিয়ে রয়েছে যেই জিনিসটা, ওকে জাগ্রত হতে দেবে না। কিন্তু আপনি যদি এখন থেকে যারা উদ্যোক্তা হচ্ছে সকলকে কী করেন, প্রশংসা করেন, সকলের ভালো আলোচনা করেন, ইনশাআল্লাহ এরা আপনাকে সাহস যোগাবে। আর আমরা ওলামা উদ্যোক্তা কাফেলার যারা আমার লাইভ সেশনটি দেখছেন, সকলের কাছে আবদার, সকলের কাছে একটাই দাবি, হাত জোর করে দাবি করি যে ভাই যারা উদ্যোক্তা হতে চায়, যারা নতুন নতুন উদ্যোক্তাকে আচার বিক্রি করতেছে, আমার ওলামা একরাম ভাই, আমার আলেম ভাই, একজন সৎ ব্যবসায়ী বা সৎ ভাই, আদর্শবান ব্যক্তি, একজন তাবলিগওয়ালা আচার বিক্রি করতেছে, পাঞ্জাবি বিক্রি করতেছে, অথবা থ্রি পিস বিক্রি করতেছে, যে যেইটাই বিক্রি করুক ভাই আপনি প্রশংসা করতে শিখুন। আমি তার থেকে পণ্য কিনবো, আমি কেন যে নামাজি না, যে কিছু না, তার থেকে আমি পণ্য কেন, আমি আমার ভাই থেকে পণ্য কিনবো। কী কিনবো? আমার ভাই যে নামাজি, আমার ভাই যে তাবলিগওয়ালা, আমার ভাই যে ওলামায়ে কেরাম, একজন আলেমে দিন, আমি তার থেকে পণ্য কিনবো। আর তার থেকে পণ্য কিনে অবশ্যই তাকে যেভাবে ব্র্যান্ডিং করা যায়, তার মন মানসিকতা আরও বড়ো করা যায়, সাহস যোগানো যায়, সাহস যোগানোর জন্য যা যা করার দরকার ভাই, কষ্ট হোক সময় নিয়ে একটা কী করবেন, রিভিউ পোস্ট করবেন তার জন্য, এটা আমার আবদার। সকল আলেমদের ব্যাপারে আমি বলবো, আমার ওলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপে যে বন্ধুরা জয়েন আছেন, আর বিশেষ করে এসকেএম কোম্পানির সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জড়িত, সর্বসময় আমার সাথে যারা কথা বলেন, অবশ্যই মন মানসিকতা আমার মতো হতে হবে, আমার থেকে ভালো হবে, আমার মতো না, সরি ভুল বললাম, আমার থেকে কী হতে হবে, ভালো হতে হবে। আপনারা সর্বসময় আরেকজনের ভালো চাবেন, সমাজের ভালো চাবেন, আপনার আলেম ব্যবসায়ী ভাইয়ের ভালো চাবেন, সব কিছুর ভালো চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো দরজা খুলে দেবে। ভাই আপনি যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন, যখন দোয়া করবেন আল্লাহ তার ব্যবসায় বরকত দান করো, তখন আপনি দোয়া করতেছেন একজন মানুষ হিসেবে, আর আপনি যখন অপর ভাইয়ের জন্য দোয়া করবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তখন ফেরেশতা দোয়া করে আপনার ব্যাপারে, বুঝেন নাই? আপনি দোয়া করবেন ভাইয়ের ব্যাপারে, আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা দোয়া করবে আপনার পক্ষে যে আপনার ব্যবসা বড় হোক, আপনি একজন সৎ আদর্শবান ব্যক্তি হন, তখন অবশ্যই আপনি আদর্শবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সকলে বেশি বেশি প্রশংসা ভাই, কোনো সময় নেগেটিভ সাইড আমরা দেখবো না। হ্যাঁ যদি কোনো ভাই পণ্যর ব্যাপারে দেখা যায় কোনো আলেম পণ্য খারাপ দিচ্ছে, ভালো দেয় নাই, অবশ্যই তাকে শুধরানোর নিয়তে তাকে প্রথমে মেসেঞ্জারে বলা, ভাই পণ্যটা ভালো হয় নাই, এরকম পণ্য আশা করা যায় না, যদি এরকম পণ্য দেন তাকে পরামর্শ দেওয়া যে ব্যবসা বেশি দূর এগিয়ে যেতে পারবেন না, পরামর্শ সুরতে তাকে পরামর্শ দিয়ে তাকে আরও যাতে ভালো করা যায় এই চিন্তা থেকে করবেন। এই জন্য যারা এসকেএম শপিং সেন্টার বা এসকেএম ব্র্যান্ডের সাথে যারা জড়িত, যারা এসকেএম পরিবার এবং ওলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপে যারা আমার লাইভ সেশনটি দেখছেন, বা বাহিরের যে কোনো গ্রুপের যে কোনো ভাই যারা লাইভ সেশনটি দেখছেন, তাদের কাছে হাত জোর করবো, যখন আমাদের কোনো আলেম ভাই, কোনো দিনী ভাই, কোনো তাবলিগওয়ালা ভাই, কোনো পাঁচোক্ত নামাজিওয়ালা ভাই যখন ব্যবসার মধ্যে এসে যায়, যে ব্যবসা করতেছে, নতুন উদ্যোক্তা হতে চায়, তার উদ্যোক্তা হওয়ার জন্য যতটুকু আপনার দরকার, আপনি তাকে হয়তো কমেন্ট করে উৎসাহ দেবেন, হয়তো তার পোস্টটা শেয়ার করে তাকে উৎসাহ দেবেন, আপনি প্রতিদিন লাইক করে তাকে উৎসাহ দেবেন, অথবা তার মেসেঞ্জার গ্রুপে গিয়ে বলবেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা, আপনার এইটা ভালো লাগে, যখন আপনি উৎসাহ দেবেন ভাই আপনার এক একটা কমেন্টে দেখবেন তার মনটা অনেক ভরে যাবে। ব্যবসা না হোক, তার 1 টাকা বিক্রি হইতেছে না, কিন্তু তার পোস্টে যদি 100 কমেন্ট আসে, 50টা কমেন্ট আসে, তার মনটা বড় হয়ে যাবে।
এজন্য মনকে বড় করেন সকলে। উদার আকাশ আমরা ছোটবেলা পড়ছি কি সবার, আমি ছাত্র সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দেয় কি করতে, উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মন মহান। ভাই এই যে কবিতাগুলো পড়েছি, এই কবিতাগুলো আসলে কি শিক্ষা দেয় আমাদেরকে, আমরা তো পড়ে এসেছি, আমাদের ওরকম মন উদার করতে হবে, বড় করতে হবে, ইনশাল্লাহ তাহলে আমরা একজন সফল উদ্যোক্তা হতে পারব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একজন সফল উদ্যোক্তা হিসেবে কবুল করে নেক। যারা ওলামায়ে কেরাম আসি এবং যারা আমাদের এসকেএম শপিং সেন্টার আছি, প্রত্যেককে ভবিষ্যতে এক একজন এক এক জেলা পর্যায়ের যেন ডিলার হিসেবে এক একজনকে এক একটা জেলার ভলান্টিয়ার এবং কোর ভলান্টিয়ার হিসেবে কবুল করে। ইনশাল্লাহ আমাদের ওলামা উদ্যোক্তা কাফেলা এবং যারা আমার এসকেএম কোম্পানির সাথে জড়িত আছি, আমার ইনশাল্লাহ টার্গেট আছে আপনাদের 2-3 মাস পর থেকে ইনশাল্লাহ প্রত্যেকের যেন মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারেন, বাড়িতে বসে কোথাও যাওয়া লাগবে না, এরকম সিস্টেম আমি ইনশাল্লাহ নিয়ে এসতেছি আপনাদের জন্য। দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি, আর বেশি বেশি যে লাইভগুলো হয়, সেশনগুলো হয়, এগুলো শেয়ার করবেন যাতে আপনার ভাইয়েরা এই লাইভগুলো দেখতে পারে। আর যারা আমাদের তৃতীয় ব্যাচে অনেকেই যোগদান করতে চেয়েছেন, যারা তৃতীয় ব্যাচে যোগদান করতে চাবেন তারা মাওলানা হিদায়তুল্লাহ ভাই আছে এবং মোহাম্মদ জিয়াউল ইসলাম ভাই আছে, দেখবেন তারা কমেন্ট করে রাখবে, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে তৃতীয় ব্যাচে ফ্রি কোর্স যেটা হবে আপনাকে গ্রুপে যোগ করে নেবে। আর যারা এসকেএম শপিং সেন্টারের রিসেলার হিসেবে কাজ করতে চান, অনেক বন্ধুরা আমার ইনবক্স করছেন, মেসেজ করছেন, ভাই আসলে আমি ব্যস্ততা বলতে কিছু নাই, একটা জিনিস আছে কিন্তু এরপরেও মানে কষ্ট হয়ে যায়, আমি এখনও লোক রাখিনি, সব জিনিস আমি একাই করি, আপনার বক্স তৈরি করা, জুতাই করা, সব কিছু আমি একা করি এখনও, কিন্তু এরপরেও বলবো যে আপনারা সকলে যারা এসকেএম শপিং সেন্টার রিসেলার সকল ভাই, আপনার যাবতীয় বিষয়গুলো মাওলানা হিদায়তুল্লাহ ভাই এবং জিয়াউল ইসলাম ভাইয়ের সাথে আপনারা শেয়ার করবেন। মাওলানা হিদায়তুল্লাহ ভাই এবং জিয়াউল ইসলাম ভাই ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দিবেন, আপনি দিক নির্দেশনা দিবেন। আর যারা ডিলার নিতে চান, ডিলারের বিষয়ে অন্য একদিন আমি ইনশাল্লাহ লাইভে এসে বলবো, ডিলারের বিষয়টা 1 মিনিট বলে রাখি ভাই। আমার ডিলার হচ্ছে আমি একটা কোম্পানির ডিলার আপনাকে দিয়ে দিব, 50,000 টাকা তুলে দিব, এটা আমি কোশ্চিন কালো করবো না। আপনি প্রথমে আমার কোম্পানির মাল সেল দিবেন কমপক্ষে 1 মাস, সেল দেওয়ার পরে যখন ভালো বুঝবেন আপনি আমার ক্রেতা হবেন, আপনি আমার জুতা পায়ে দিয়ে 1 মাস ব্যবহার করবেন, যখন ভালো লাগবে এরপরে ডিলারের কথা বলবেন, এর আগে সরাসরি ডিলারের কথা আপনি বলবেন না, কারণ আমি সরাসরি কাউকে ডিলার দিবও না, কারণ আমি চাইব আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আগে কায়েম করতে, কারণ আমি চাইবো আপনার মাসে কমপক্ষে হলো, কারণ আপনি যখন আমার ডিলার হবেন মানে আমার পরিবার, আমার পরিবার, আমার ফ্যামিলি যেরকম চলছে আপনার ফ্যামিলি ওরকম আমার চালাইতে হবে। এই জন্য যারা ডিলার নেবেন বা যে সমস্ত আমার কোম্পানি যারা কাজ করবেন সকলে মাওলানা হিদায়তুল্লাহ ভাই এবং মোহাম্মদ জিয়াউল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমি হিদায়তুল্লাহ ভাই এবং জিয়াউল ইসলাম ভাইকে বলে রাখছি, তারা আপনাদেরকে ফ্রি কোর্স গ্রুপে ভর্তি করে দেবেন। আলহামদুলিল্লাহ আমার ল্যাপটপটা ঠিক হয়ে গেছে, 2-1 দিন পর থেকে আপনাদের যে অফিসিয়াল এক্সেলের কাজ, কম্পিউটার কাজ, এরপর মার্কেট প্লেস, ফেসবুক যাবতীয় কাজগুলো ধারাবাহিকভাবে আপনার 5ম লাইভ সেশন থেকে শুরু করা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সফল উদ্যোক্তা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অন্যের মাঝে জোর মিল মহাব্বত যেভাবে তৈরি হয় এরকম চেষ্টা করবেন, আমাদের মাঝে আল্লাহ জোর মিল মহাব্বতও তৈরি করে দেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।